এভরিওয়ান, আমি মনিদীপা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। গত বছর জন্মাষ্টমী ব্লগ দিয়ে কিন্তু আমার প্রথম ইউটিউব জার্নিটা স্টার্ট হয়, আজকে সেটা কমপ্লিট হলো এক বছর। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার পাশে ছিলে, এখনো আছো এবং আশা করি আগামী দিনেও আমার পাশে এভাবেই থাকবে। তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার, তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্য 500 ওপরে আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছে। তো এনিওয়েজ, আমি এখন যাবো হচ্ছে আমাদের পুরনো বাড়িতে, কারণ ওখানেই আছেন আমাদের গোপাল এবং আমরা সবাই মিলে আজকে জন্মাষ্টমী পালন করব। আমি জন্মাষ্টমী ব্রত রেখেছি এবং উপোষও করেছি। তো যাই হোক, আজকে দিনটাকে নিয়ে ভীষণ এক্সাইটেড, কারণ আগের বছর যারা ভিডিওটা দেখোনি তারা এবছর তো অবশ্যই দেখবে এবং দেখতে পাবে যে আমরা সবাই মিলে একসঙ্গে গোপালকে স্নান করাই এবং ওটা একটা বেশ মানে মজার রিচুয়াল আমার কাছে, কারণ এটা আমাদের বাড়ির একটা নিয়ম, সবাই মিলে হাতে হাত লাগিয়ে গোপালকে স্নান করাবে এবং পঞ্চামৃত দিয়ে যেভাবে স্নান করানো হয় তো সেটা আমরা সবাই একসঙ্গে করাই। তো ওটাই একটা ভীষণ মজার বিষয়। তো যাই হোক, আমি এখন যাবো হচ্ছে আমাদের পুরোনো বাড়িতে আর ওখানে পালন করবো জন্মাষ্টমী। তোমরা দেখতে থাকো ভিডিওটা। Thank you.
বসুদেবের নন্দির মন্দিরে নন্দির আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দির নন্দন যশোদা রাখিল নাম জাদু বাছা ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল দ্বজ বালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননি চোরা নাম রাখে জলে গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কবজা রাখিল নাম পতিপাবন করি চন্দ্রাবলী নাম রাখে বহুমৌষিধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেকে জানিয়া কর্ণমুনি নাম রাখে দেব চক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তী নাম রাখে শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে গোপালের চরণামৃত দিয়ে আজকের ব্রত ভেঙেছি আর এখন একটুখানি প্রসাদ নেব এনিওয়েজ ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চ্যানেলটা কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা